মিরিশন সালার পরিষদ নিরাপড়ার ভবিষ্যৎ অত্র এলাকার শান্তি শৃঙ্খলতা বজায় রাখার জন্য যে তারা দায়িত্ব গ্রহণ করবেন আশা করি সমাজের শান্তি শৃঙ্খলতা এবং উন্নয়নমূলক নির্বাচন কমিশন আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আশা করি তাদের ন্যায় ও সততার ভিত্তিতে পত্র সংগঠনটি পরিচালনা করবেন এই আশা রাখি এবং এর পরবর্তীতে সাধারণ সম্পাদক সালে আহমদ তার নমিনেশন ফর্ম কর্মকর্তাবৃন্দের হাতে জমা করছেন ধন্যবাদ সালে আহমদকে এই পরিষদের সহ সাধারণ সম্পাদক ফুকন উদ্দিন নির্বাচন পরিচালনা পরিষদের নিকট নমিনেশন ফরম জমা দিচ্ছেন নুরুল হোসেন জায়েদ অর্থ সম্পাদক হিসাবে নমিনেশন ফরম জমা দিচ্ছেন এর পরে প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান টিপু প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নমিনেশন ফরম জমা দিচ্ছেন ধর্ম বিষয়ক সম্পাদক ফয়সাল আহমদ নমিনেশন ফরম কমিশনার বিন্দে জমা দিচ্ছেন লিপু আহমদ নাসিম আহমদ লিপু ক্রীড়া সম্পাদকের পক্ষ থেকে ধন্যবাদ।
নমিনেশন ফরম নির্বাচন কমিশনার বিন্দের হাতে জমা দিচ্ছে। স্বধর্ম বিষয়ক সম্পাদক আবু তাহের কে ধর্ম ধর্ম বিষয়ক সম্পাদক পদে নমিনেশন ফরম জমা দিচ্ছে। অন্য কেউ থাকলে সহ দপ্তর সম্পাদক ইকবাল আহমদ ফরম জমা দিচ্ছেন। না ডং করিও না, সপ্তাহ ইতা সলকারি তা ডং করবে না, কোন পার্টির ইয়ে নাই, কোন নিরপেক্ষ সামাজিক সংগঠন রাজনীতি নো পলিটিক্স, আমরা সব সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে মিরাফারা ওয়েলফেয়ার সোসাইটির মির হোসেন সালে এবং জিল্লুর রহমান পরিষদের পক্ষ থেকে নমিনেশন জমা দেওয়া হয়েছে। আমি সভাপতি পদ প্রার্থী মির হোসেনকে আমি মির হোসেনের কাছ থেকে জানতে চাই, যদি আপনি নির্বাচনে জয়ী হন তাহলে এলাকা এবং অত্র এলাকার জনসাধারণের স্বার্থে কিংবা আগামী নির্বাচনে আপনি জয়ী হওয়ার সম্ভাবনা কতটুকু? বিসমিল্লাহ রহমান ইরাহিম, মিরাফাড়ার এলাকাবাসী ও মিরাফাড়ার ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ ও মিরাফাড়ার ওয়েলফেয়ার সোসাইটির আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ জানাই। আমি মিরাফাড়ার ওয়েলফেয়ার সোসাইটি থেকে আমি সভাপতি পদে পদপ্রার্থী মনোনয়ন জমা দিছি। ইনশাল্লাহ আমি এই মিরাফাড়ার ক্লাবের সভাপতি যদি হই তাহলে আমি সবাইকে নিয়ে একসাথে ঐক্য মিলে সবে মিলে একসাথে ইনশাল্লাহ ক্লাবের উন্নয়ন করব। প্রথম শব্দ হলো যে মিরাফাড়া ওয়েলফেয়ার সোসাইটির একটা এই স্থায়ী কার্যালয় ইনশাল্লাহ চেষ্টা করব। আর বিশেষ করে এই শিক্ষার ব্যাপারে আমি মিরাফাড়ার সবাইকে এই আমার কার্য কমিটির সদস্যকে নিয়ে পরামর্শ করে ইনশাল্লাহ আমি এই শিক্ষার ব্যাপারে কিছু উন্নত করার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি সালে আহমদকে প্রশ্ন করব, শিক্ষা ঐক্য শান্তি প্রগতি এই এটাই তো সমাজের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং আপনি যদি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এলাকার স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে আপনার পদক্ষেপ কি নেবেন, কেমন ভাবে নেবেন, আপনি জয়ী হলে আপনি সবাইকে নিয়ে কাজ করতে পারবেন কি না, এই প্রশ্ন আপনার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম, মিরাফা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক পদে আমি পদপ্রার্থী মোহাম্মদ সালে আহমদ। আমি যদি জয়লাভ করি অত্র এলাকার সকল ছোট বড় সবাইকে নিয়ে মিরাফা ওয়েলফেয়ার সোসাইটিকে একটা সুন্দর কমিটি গঠনের লক্ষ্যে আপনাদেরকে সবাই প্রত্যাশী আমি। আর আসলে এখন কী করবো না করবো ইনশাল্লাহ মানে বেশি ভূমিকা না রেখে যদি জয়লাভ করে ইনশাল্লাহ আমাদের কার্যক্রম থেকে আপনারা বুঝতে পারবেন যে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কী উপহার দেব। আর যেহেতু আমার সভাপতি সাহেব অনেক কিছু আশ্বস্ত করেছেন ইনশাল্লাহ আমরা সবকিছু বাস্তবায়ন করার চেষ্টা করব। সাধারণ সম্পাদক তাহলে আমাকে আমার আরেকটা প্রশ্ন, যদি আপনি নির্বাচনে পরাজিত হন
তাহলে আপনার ভূমিকা কেমন হবে? যদি আমি পরাজিত হই তারপরেও আমি আমার অপোজিট পার্টিকে নিয়ে আমি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ সামাজিক উন্নয়নের একটা চেষ্টা করব। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাংগঠনিক সম্পাদক শহীন আহমদ সাংগঠনিক সম্পাদকের শহীন আহমদ নির্বাচনে প্রার্থী হয়েছে। আমি ওনার কাছে প্রশ্ন রাখি, সমাজের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যগুলোকে সামনে রেখে আপনার ভূমিকা কি? আসসালামু আলাইকুম। মিরাপাড়া ওয়েলফেয়ার সোসাইটি 1984 সালে স্থাপিত হয়েছে। এই এখন পর্যন্ত যারা আমাদের সিনিয়র আছে বা আমাদের এই পর্যন্ত ক্লাবের যতটুকু কার্যক্রম হয়েছে, এখন আমি আগেও সহপ্রচার সম্পাদক ছিলাম, আমাদের অনেক জ ছিল, মানে আমাদের কার্যক্রমের সামনে আরও আমরা ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সহিনকে। আমরা মীর হোসেন সালে এবং সহিন পরিষদের তিনজন প্রার্থীর মনের ভাষ্য আমরা শুনলাম। ইনশাল্লাহ সকলে গ্রেটার সিলেট সাবস্ক্রাইব করবা আমার প্রোগ্রাম পাইবা ইনশাল্লাহ। অত বল আমরা কামারে দিবার চেষ্টা করছি। গ্রেটার সিলেট সকলে সাবস্ক্রাইব করলে আপনারা প্রোগ্রাম পাইবা নিত্য নতুন সব দিন ডে বাই ডে আপডেট। বিজয় হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ হাফিজ। সকল ভালো থাকা, সুস্থ থাকা, দূরত্ব বজায় রাখা, বেমার আজার থেকে বাঁচিয়া থাকা। আসসালামু আলাইকুম।